লোকসভা ভোটের আগে বিড়ি শ্রমিকদের মজুরি ইস্যুতে এবার ময়দানে অধীর চৌধুরীও। শুক্রবার সন্ধ্যেই মুর্শিদাবাদের সুতির সভা থেকে বিড়ি শ্রমিকদের দাবিতে সোচ্চার প্রদেশ কংগ্রেস সভাপতি। বিড়ি শ্রমিকদের মজুরি ইস্যুতে এবার ময়দানে অধীর চৌধুরীও। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজ অডিটোরিয়ামে সভা করেন অধীর। সভা থেকে নিশানা করেছেন তৃণমূলকে। পশ্চিমবঙ্গ সরকারের খোকাবাবু এসে বলছে, পঞ্চায়েত পার হলেই নাকি যার যা মজুরি ন্যূনতম মজুরি নাকি দিতে শুরু হয়ে যাবে। এখানে জনপ্রতিনিধি হয়েছে, এসব বিড়ি মালিকরা জনপ্রতিনিধি হয়েছে এখানকার, একবার আমাকে দেখাক তো। ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার ছাড়পত্র যারা পেয়েছে তারা ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে একদিনের জন্য, এক বেলার জন্য, এক সেকেন্ডের জন্য এখানকার বিড়ি শ্রমিকদের হয়ে কোনো ওকালতি করেছে কিনা, কোনো তদবির করেছে কিনা। ভোট আসবে, বিড়ি শ্রমিকদের কথা মনে পড়বে, বিড়ি শ্রমিকদের বেতন বাড়ানোর কথা মনে পড়বে। ভোট যাবে, সব ভুলে গুলে খেয়ে টাটা করে দিল্লি চলে যাবে, এটা হচ্ছে কাজ। বিড়ি শ্রমিকদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন অধীর। তাদের ঘরে পয়সা ঢোকে না, আর তাদের মেহনতের ফসল তুলে একটা শ্রেণীর মানুষ তারা কোটি কোটি টাকা রোজগার করে চলেছে। আগেই বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ময়দানে নেমেছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। এবার সুর চড়ালেন বহরমপুরের সাংসদও।